ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 32 শয্যাতুন 7,87,43,000 টিয়া ব্যয়ে 50 শয্যাত উন্নীত করা হয়েছে এবং নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি 14 দলীয় জোট নেতা ফটিকছড়িতে নির্বাচিত এমপি সৈয়দ নজরুল বাসার মাইজ ভান্ডারী। এই সময় এড়ে উপস্থিত আছিল উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল আলম বাবু, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাকায়াতুল্লাহ, ইউপি চেয়ারম্যান এস এন সুলমান সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে দেয়া অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। হায় আল্লাহ, রোগীর সেবায় আমাদের আসল সেবা, হায় আল্লাহ, এই সেবা যদি আপনি কবুল করে থাকেন, আপনার দ্বারা ফিরিয়াদ করছি, আপনাদের এই সেবাকে কবুল করে দিন। ডেক্স নিউজ, C+ TV, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারাত থেকে অমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই উঙ্গো সাবস্ক্রাইব এবং C+ ফোন রেই চাহ।